কথা না হোক, তোমার মেয়ের কথাটা একবার ভাবো। তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, আমি তো তোমাকে ছেড়ে যাচ্ছি না। তুমি রাতের পর রাত একটা বেশ্যার সাথে কাটাবে আর আমি তোমার জন্য অপেক্ষা করব, কখন তুমি ফিরে আসবে তুমি তাই চাও? সে সুপারহিট নায়িকা আর আমি তারে নায়িকা বানাইছি, তারে বেশ্যা বললে আমি এই মুহূর্তে ঘর ছেড়ে চলে যাব। তোমাকে যেতে হবে না, আমি চলে যাব। যাও যাও, গেলে কি, আমার হাতে সিনেমা নাই, টাকা নাই, তারপর নিজের মারেও নিয়ে আসছো। একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের স্ত্রী শাশুড়ি নিয়ে ভাববার সময় নাই, তার সব ভাবনা ফিল্ম নিয়ে। তুমি আমার মাকেও অপমান করলে। আমার নাই রোজগার, তার উপর আবার আমার খানের উপর শাশুড়ি আইনে বসাইছো, অপমান করবো না তো কি সম্মান করবো? আমি চললাম, ফিরবো না। যাও চলে যাও, কিন্তু আমার মেয়ের কোনো সমস্যা হলে কিন্তু আমি ছাড়বো না। আমিও তো কারো না কারো মেয়ে, আমার বাবা নেই বলে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না বলে দিচ্ছি। কি জানো নাম আপনার? অর্পিতা। অর্পিতা, আপনি তো মহিষী নারী, এসব জেনেও স্বামীকে ছাড়িয়ে নিতে থানায় এসেছেন? এই যে শোনেন, আপনি তো ভুল করছেন, যাকে ভালোবাসেন সে আপনাকে থানায় ভুললো, আর যাকে আমরা কি যাইতে পারি? অদ্ভুত অদ্ভুত স্বামী আপনার। এই লোকটাকে আমি, বয়সে এবং মেধায় তার চেয়ে উচ্চতর ব্যক্তিত্ব। আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। তাহলে ঝালমুড়ি কিনে দাও। আচ্ছা আসো, 5 টাকা ঝালমুড়ি দেন তো। 5 টাকা ঝালমুড়ি হয় না, 10 টাকা ঝালমুড়ি। ও 10 টাকা ঝালমুড়ি খেতে পারবে না, 5 টাকারই দেন। জি আপা, ঝাল কম দিয়ে। ঠিক আছে, দিচ্ছি। জুতো ছিঁড়ে গেছে। মা মা, আমাকে একটা জুতো কিনে দাও। মা, তোমাকে কালকে জুতো কিনে দেবো। হ্যাঁ মা, তুমি সবসময় মিথ্যে কথা বলো। মা, আজকে তোমার জুতোটা আমি সেলাই করে দেই, হ্যাঁ কালকে কিনে দেবো। আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে আমাকে, চলো। দেখি মা, জুতোটা খোলো। এই যে একটু জুতোটা সেলাই করে দেন। আমি তো জুতা কিনে লইছি, সিলি করা জুতা পরনের কি দরকার, আমি আছি না। মা, ছি
চলো চলো চলো, আজকে কাচ্চি বিরিয়ানি খাবো, খিদা লাগছে তো। মার্কেটিং এর কাজটা এত সহজ কাজ না। জি, এই যে আমার পাশে যে মেয়েটা আমার এত কাছে এসেছে, সে কিন্তু একদিনে আসেনি। জি, তোমাদের মতো সেও দূরে ছিল, আজ সে আমার কাছে। তোমরাও একদিন আমার কাছে আসবে, সেজন্য তোমাদের কিন্তু ত্যাগ তিতিক্ষা এবং অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। অর্পিতা, তোমার জন্য একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট আছে। তুমি কিন্তু অফিস থেকে অনেক টাকা নিয়ে রেখেছো, আমি তোমাকে এখন একটা কার্ড দেব, ওনার কাছে যাবে এবং পলিসিটা ওপেন করবে। আমি জানি তোমরা দুজনই একই বাসায় থাকো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংও ভালো, কম্বাইনলি তোমরা কাজ করে যেতে থাকো, কিন্তু আমার স্পেশাল ক্লায়েন্টকে তুমি স্পেশালি হ্যান্ডেল করবে। দাঁড়ো, তোমাকে কার্ডটা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। স্যার, আজকে উঠে আমরা। ঠিক আছে। ডার্লিং, তুমি কিন্তু ডায়াবেটিক্সের ওষুধটা খেয়ে নিও, নইলে আবার তোমার হাত পা কাঁপবে। ওকে, থ্যাংক ইউ সুইটহার্ট। স্যার, আমি এমজেড ফিনান্সিয়াল কোম্পানি থেকে অর্পিতা বলছিলাম। জি স্যার, আপনি আমাকে টাইম দিয়েছিলেন। আমি অন দ্য ওয়ে স্যার, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, আমি আসছি স্যার। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কি করো? ট্যাক্স ফাঁকি দেওয়ার উপায় কি? খাদা করছো? ধর্মে বলছে পর্দা করতে, তাই আমি পর্দার ব্যবসা করি। খালি শরীর পর্দা করলে তো চলবে না, ঘর বাড়িও পর্দা করতে হবে, যাতে আরেক বাড়ি থেকে অন্যের বাড়িতে উকি ঝুঁকি দিয়ে ভিতরে কি ঘটছে সেটা দেখা না যায়। এই রকম একটা হালাল ব্যবসার মধ্যে যদি আবার সরকার থেকে ট্যাক্স ধার্য করে, তখন নিজের আর থাকে কি? ও সব সময় চা দিতে দেরি করে, গালাগালি করেন না। হাই, গালাগালি করেন না, যা এখান থেকে, চোখের সামনে থেকে আলো 10 মিনিটে চা চাইছে, গালাগালি করেন, নেন চা খান। নাম মাত্র ট্যাক্স সরকারি খাতায় জমা হবে, ট্যাক্স কালেক্টরকে সংসার চালানোর জন্য অল্প বিস্তর টাকা তার পকেটে ঢুকাই দেবেন। দেব দেব। ব্রেন ওয়াশ করবেন এমন ভাবে যাতে সেই টাকা দিয়ে সে আবার পর্দার বুকিং দেয়। আর পর্দার দাম দর করার সময় ট্যাক্সের যে পরিমাণ টাকা দেওয়া হলো সেটা মাথায় রাখতে হবে, এবং দামের মধ্যে সেই টাকা ঢুকাই দিতে হবে। ঢুকাই দেব স্যার। পর্দার দোকানে বসতে বইলা আমাকে ছোট ব্যবসায়ী ভাববেন না, এরকম 5টা শোরুম আছে আমার, 2টা রেস্টুরেন্ট, আর আমার মেইন ব্যবসা হলো দালালি। আমার এক সম্বন্ধী পদস্থ কর্মকর্তা, তার নামটা হইল গিয়া না থাক। চা খাবেন না তো? জি না স্যার। চা না খাইয়া খাইয়াই স্কিনডারে এরকম সতেজ রাখছেন, তাই না? আমার স্ত্রীর নাকের নিচে ফোড়ার মতো কালো এত বড় একটা তিল, এই কারণে তিল ছাড়া
মেয়ে আমার খুব পছন্দ। চলেন চলেন, আমার কাজকর্ম আপনার একটু ঘুরে ফিরে দেখাই। স্যার, আমার কাজের ব্যাপারে একটু। আমি তো কাজের কথাই বলতেছি, আকাশের কথা তো বলি নাই। আসেন। এ ড্রাইভার, গাড়ি স্টার্ট দে, এসি চালাই দে। স্যার তেল নাই। স্যার এই হারামজাদা, তেল নাই মানে? তেল কি কিনছিলেন আপনি? তোর যে কালকে 500 টাকা দিলাম তেল কিনে লেগে, সেই টাকা দিয়ে কি করছ? কয়েক জায়গায় আপনি যে ঘুরছেন সেটা কি আপনার মনে আছে? একদম। চলেন আমরা রিক্সায় ওই শোরুমে যাই। রিক্সায় চড়তে বসে আমার খারাপ লাগে না। চলেন। এই তুই তেল বইরা ওই শোরুম আয়। আস, তেল ভরতে কয় টাকা দিছেন? টাকা টাকা কি আমার গাইডের টাকা দেখে দিমু? যত সব আমি কিন্তু আগে সুদ খাইতাম না, সুদ খাওয়া হলো হারাম। কিন্তু যখন আমার অনেক টাকা হওয়া শুরু করলো, হ্যাঁ বাসায় রাখলে তো মহাবিপদ, ডাকাতেরা এসে ডাকাতি করে নিয়ে যাবো। আমার বউ মানে আমার স্ত্রী বাপের বাড়ির জন্য টাকা সরাই ফেলে, বুঝতে পারছেন? তখন আমি ব্যাংকে টাকা রাখা শুরু করলাম, এই হলো আমার সুদ খাওয়ার শুরু। দেখি আপনার হাতটা একটু দেখি। মানে? মানে কিছুই না, দেখি না একটু হাতটা দেখি। আরে আরে, আপনার হাত তো অত্যন্ত শীতল শীতল এবং মসৃণ, এইরকম হাতই তোমার পছন্দ। আমার স্ত্রীর হাত সব সময় ঘামে একদম ভেজা থাকে, একদম ক্যাত 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 করে, এই জন্যে আমার এরকম শীতল আর মসৃণ হাত পছন্দ। নায়িকার প্রেমে অন্ধ হয়ে প্রধান সহকারী পরিচালকের হাজতবাস। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইজ এ ভাইটাল পোস্ট ফর ফিল্ম মেকিং, টিটকারি মারে কথা বলার কিছু নাই। কনসেন্ট্রেশনটা নায়িকার দিকে না দিয়ে ফিল্মের দিকে দিলে জাতি হয়তো আরেকটি সত্যজিৎ রায় পেত। ফিল্ম মেকিংয়ে আমি সত্যজিৎ না, আসগর ফারাদির ফলোয়ার। দুজনেই কম বাজেটের ছবি বানায়। আসগর ফারাদির একটা ফিল্মের বাজেট কত আপনার জানা আছে? সেটা জানা না থাকলেও আজ রাতে যে মদের পয়সা নেই সেটা জানা আছে। দিলেন তো মনটা খারাপ করে, আপনি খুব সুন্দর করে মিথ্যা বলতে পারেন। মদ খাওয়ার পয়সা আপনার পকেটে ঠিকই আছে আমি জানি, আর থাকলেও তোকে দেব না। এতটা নিষ্ঠুর আপনি আমার প্রতি হতে পারেন না প্রকাশদা। আরে বসে না না, এমনি শুয়ে পড়ছিলাম। বস বস বস। আপনার পাটা একটু দেখান তো। বিব্রত হওয়ার কিছু নাই, দেখান দেখান কিছু, দেখি দেখি দেখান তো একটু, দেখান তো। কি সুন্দর সরু পা, আর আমার স্ত্রীর পা,
এইরকম কাপদা কাপদা অস্তিনি পা মনে হয় কি পায়ে পানি নামছে। আমার এইরকম সরু পা খুব পছন্দ। কাস্টমার তো একটাও দেখি না, কি ফাঁকা নাকি এরকম? দুই চার জন নিজের আইনে তো ধরে বয়ে দেওয়া যায় নাকি দেওয়া যায় না? আরে এই রেস্টুরেন্টটা আমার, কাম কিন্তু ভিন্ন। জি, এই যে এখানে খুপড়ি খুপড়ি ঘরগুলো দেখতেছেন না, এইখানে পুরুষ আর মহিলা রাইসা মানে ডাইরেক্ট। আরে আপনি সি 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 করতেছেন কেন? আপনি কারোর সাথে কোনো নাই জায়গা? এইখানকার কাস্টমাররা ডিফারেন্ট ক্লাসের, মধ্যবয়স্ক কাস্টমার বেশি, পরকিয়া কেস, ওরা যা খুশি তাই করুক। আমি 15 টাকার কোকের মতো 200 টাকা রাখি। সমাজ থেকে যেদিন পরকিয়া উঠে যাব সেদিন আমার এই রেস্টুরেন্টও শেষ। চলেন আপনারা এইবার একটা ডিফারেন্ট টেস্টের রেস্টুরেন্ট দেখেন। আসেন। একটু গুপসি মতো মনে দিয়ে তখন তো কেছিল যে না ওপেন থাকুক, ওপেন থাকলে এত কাস্টমার আইতো নাকি? কাস্টমার আসতো, ভালো হয়েছে। আজকে করে মনটা ভরে গেল, একটা কনসুপ দাও। কি এখনো দাঁড়িয়ে যে? বসুন বসুন বসুন। কিছু খাবেন না তো? না খেয়ে খেয়ে ফিগারটাকে যা রেখেছেন না, ভালো, খুব ভালো। আপনার ওয়াইফ ওজন কত জানেন? 95 কেজি, খোদার খাসি বলতে পারেন। এই জন্যে আমার এরকম পাতলা ফিগারের মেয়ে খুবই পছন্দ। আর যদি শ্যামলা বর্ণ গায়ের রং হয়। স্যার, আমাদের স্কিমটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আপনার স্কিম তো খুবই ভালো। জি, না না, আপনাদের স্কিমটা তো খুবই ভালো। জি জি স্যার, আমাদের স্কিমটা খুব ভালো। স্যার, আমাদের মতো এত বেশি ইন্টারেস্ট আর কোথাও দেয় না স্যার। দাঁড়ান 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 দাঁড়ান, দেখি 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 আপনার দাঁতটা একটু দেখি। কিছু হবে না, কিছু হবে না, দেখেন না, দেখেন দেখেন। পান খান না তো, একেবারে দাঁতটাকে ঝকঝক ঝকঝক করে রেখেছেন। আমার ওয়াইফ পান খেয়ে খেয়ে দাঁতটাকে একবার লালচে বর্ণ করে ফেলেছে, সেই জন্যই তো দুধ বর্ণের দাঁত আমার খুব পছন্দ। আমাদের এখানে একটা স্কিম খুলুন স্যার, এতে আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। নুট বিচে গেছেন কখনো? জি, নুট বিচ, নুট বিচ বুঝে একটা সমুদ্র সৈকত। আমি আসি স্যার। আরে সে কি, আমি তো বলিনি যে আমি আপনাদের ওখানে টাকা রাখবো না। আপনি স্যার অনেক আজে বাজে কথা বলছেন। মার্কেটিংয়ে কাজ করেন আর আজে বাজে কথা শুনবেন না, তা কি কখনো হয়?
খাওয়ার মাঝে ব্যবসার আলাপ খুব একটা জমে না। আমি আপনাকে কল করব ফ্রি সময়ে, চলে আসবেন তো? কথাবার্তা যদি মনে মনে হয়ে যায় তখন একটা স্কিম খুলে ফেলবো। কার্ড আছে আপনার? হোমওয়ার্ক করেছো? না। কেন করনি? কেন? মন ভালো ছিল না। মন ভালো ছিল না কেন? কারণ আব্বু আম্মু ঝগড়া করেছে, আম্মু নানুর বাড়ি চলে গেছে। তোমাকে নিয়ে গেল না কেন? আব্বু বলেছে যে তোমার টিচার আসবে, পড়তে হবে। ও, ও টিচার? আব্বু বলেছে যে আপনি এলে আব্বুকে ডেকে দিতে। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, ওই সংসারে আমি আর ফিরব না। তোকে একটা কথা বলি? বল। তুই কি আমাদের কথা কিছু ভাববি না? কি করব, জোর করে গিয়ে ওদের বাড়িতে উঠবো আর অনুরোধ করে বলবো আমাকে গ্রহণ করো? আমি সেটা বলছি না, আর তুই নিজেকে শুধু শুধু কষ্ট দিস না। তুই আমাকে নিয়ে কিচ্ছু ভাবিস না, তোকে নিয়ে ভাব। তুই নিজের পায়ে দাঁড়া, তাহলেই আমার শান্তি। একদিন দেখবি আমার পায়ের নিচের মাটিও শক্ত হবে। ভালো থেকো বাবু, সাবধানে যাস। মন খারাপ করবি না, হুম, সাবধানে যাস। আমার একটা পিকিউলিয়ার ব্যাপার হচ্ছে, সংসার ভালো লাগছে না। ও, ঠিক সংসার ভালো লাগছে না বললে ভুল হবে। আমার বর্তমান স্ত্রীর সঙ্গে সংসার ভালো লাগছে না। আপনি আমাকে যেন কি বলবেন, আরিয়ান বলছিল কি একটা পিকিউলিয়ার ব্যাপার। আমি তো আপনার সঙ্গেই কথা বলছি। না মানে, আপনি তো পার্সোনাল কথা বলছেন, তাই। আপনি বোধহয় খুব নিটি, টাকা লাগলে ছ মাসের অ্যাডভান্স নিয়ে নেন। সমস্যা তো নেই, আমার ছেলে তো আপনার কাছেই পড়বে, প্রতি মাসে কিছু টাকা অ্যাডজাস্ট করে নেবেন। সত্যি বলতে কি, যদি তা হয় তাহলে আমার খুব উপকার হয়। বসুন, আমি টাকা নিয়ে এসেছি। আপনার বেতন জানি কত? 3,000 টাকা। 3×6 = 18,000 টাকা। আমি 20,000 দিয়ে দিচ্ছি। আহা, লজ্জা পাবেন না, আজ আমি আপনাকে টাকা দিচ্ছি। কাল এমনও তো হতে পারে আপনার কাছে টাকা না হোক, আমাকে অন্য কিছু চাইতে হতে পারে। আসতে বাবা। কুত 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 কুত
স্পর্শ, মা ঠিক মতো থেকো, হ্যাঁ নানুর কথা শুনো, হোমওয়ার্কটা সেরে রেখো, আমি এসে বাকি পড়াটা দেখব, কেমন? কাজ ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। দেখি ওরা আছে কি না। আছে তো। মা আজকে আমরা কি খাবো? দেখতাছো না কি করতাছি? এগুলো দিয়েই খাবা? যাই, মাছটা ওদের দিয়ে কুটাবো, আমি খাবো। আমাদের সময় হয়ে গেছে, ওরাই আমার কাজ করে। চলো, সময় তো সবারই হয়। কুতকুত কুতকুত কুতকুত, জামাই ডাল লগে একটু মিলমিশ করে নিলেই তো পারো। কুতকুত, এত ঝামেলার কি দরকার? আমি আর একলা পারি না, আমারও তো জীবন। কি কাজ করো, টাকা পয়সার দেখা নাই, খালি যাও আর আহো। এই ভাড়া দিতে পারেন না কেন? সকালে বের হন, রাতে আসেন, কি কাজ করেন? একটু সময় দেন। কয় মাস সময় দেব বলি? আপনি রেখে খালি খেয়ে পরে বসে থাকবেন, আমরা খাবো না? কিছু টাকা দেব এ মাসে। কিছু টাকা দেবেন মানে? আমি কি আপনাদের কাছে ভিক্ষে এসেছি? পাউন্ডের টাকা, তার মধ্যে আবার অনেক মিলে থাকছেন। আপনারা কি রোজগার করেন আমি জানি না, বাড়িওয়ালার কেমন করে টাকা আদায় করতে হয় সেটা আমি জানি। আচ্ছা শুনেন শুনেন, এই মাছটা না আমি বাজার থেকে কিনে এনেছি, 330 টাকা রাখলো আমার কাছে, শুধু আমার চেহারা দেখে কম রেখেছে। আর একটা ঝামেলায় পড়েছি, কাজের বুয়া আজ আসেনি, আসবে কি করে, থাপ্পড় দিয়েছিলাম তাই আজ আর আসেনি, কাল আসবে। আমি জানি কাজের মহিলাদের স্বভাব কি। আচ্ছা হ্যাঁ, আপনার মাকে বলে এই মাছটা ঝোল করে আমার জন্য রান্না করে দিতে পারবেন? মানে আমি আবার 1:30টার মধ্যে খেয়ে ফেলি, ডায়াবেটিস আছি তো। নিন এই মাছটা ধরুন। আরে ধরুন 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 না, এই খালা এই মাছটা ঝাল করে সুস্বাদু করে রান্না করে দেবেন, আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি, আমি রান্না দেখতে আসবো। এই ভাড়া কিন্তু মা আপনি, রাতে আবার আসতেছি। মা মাছটা কি আমরা খাবো না? স্যার, স্কিমটার ব্যাপারে একটু কথা বলি। কথা বলার জন্যই তো আসলাম, এত তারা কিসে? বউ ছাড়া তোমাদের নিয়ে যতক্ষণ থাকি ততক্ষণই তো ভালো লাগে। এই যে দেখো দেখো, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। বউ থাকলেই বাকি, গার্লফ্রেন্ডকে নিয়েই থাকতে আমার বেশি ভালো লাগে। স্যার, আমাদের স্কিমটা আসলেই খুব ভালো, আপনি বলেছিলেন আপনি ইন্টারেস্টেড। আচ্ছা তোমাদের এই প্রকল্প মানে এই কাজটি করে আমার কি লাভ? কেন স্যার, আপনাকে তো বললাম অনেক ইন্টারেস্ট পাবেন এখানে। দেখো এই বয়স আর ইন্টারেস্ট দিয়ে কি হবে, এখন দরকার হচ্ছে বুঝলে ইন্টারেস্ট। সরি সরি, বয়স হয়েছে তো, আমার আমার একটু গ্যাসের প্রবলেম আছে বুঝলে। শোনো শোনো, অসুবিধা নেই, আমার হাওয়া তোমার এই বাতাসের হাওয়ার সঙ্গে একদম মিলিয়ে যাবে।
আচ্ছা তোমরা এসছো যখন আমি একটা গান শুনি তোমাদের। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মনও মানে না, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। স্যার আমরা এখন যাব। না না যেও না সাথী, চলেছ একেলা কোথায় পথ খুঁজে পাবে না তো, শুধু একা শুধু একা। বাড়ি ভাড়া দিতে পারে না, বাড়িওয়ালা মাছ ধরাই দিছে, কাম করাইয়া পয়সাও শিল করে নিব। নানি আমি মাছের বড় টুকরাটা খাবো। তোমার মায় রেখো মাছ কিনে আনতে, নাইলে নাইলে তোমার বাপে রেখো। হে বেডার মাছ তুমি খাইবা কেমনে, কাউরে না কাউরে তো তোমারে মাছ কিনাই দিতইব। নানি এত কথা বইল না তো আজকে আমাকে এই মাছের টুকরাটা দিবা। আমি জানি না কপালে থাকলে খাইতে পারবা না থাকলে খাইতে পারবা না। নানি আমি এই মাছটা খাবো। বোন রে আমি তো তোর এই মাছ দিতে পারুম না, এগুলি মানুষের মাছ। কেন নানি তুমি তো রান্না করতেছো, তাইলে আমি খাইতে পারবো না কেন? ওরে বোন আমি কেমনে বুঝাই তরে, এইটা খালি আমরা কুইটা দিমু আর রান্দা দিমু, এই মাছ আমাগো না। নানি প্লিজ আমাকে মাছটা খাইতে দাও না। বোন রে আমি তোরে এই মাছ দিতে পারবো না, অতবার কমু এডি মানুষের মাছ। শোন তোর যদি মাছ খেতে মন চায় তুই তোর মায়েরে কইস, আমার টাকা থাকলে তো আমি তোরে কিনা দিতাম। ডিম ভাজি, ঘিদি, আলু ভর্তা, গরম ভাত, আম ডাল, পৃথিবীতে এর চেয়ে ভালো খাদ্য আর কিছু নেই। আমার মেয়ের পছন্দ মাছ। প্রথম শুনলাম। কি? মেয়ের কথা তোমার মুখে। বেটা আমার কাছ থেকে জোকি রেখে যা পাতিলটা লইয়া গেল গা, আইসা আমি কেমনে দেই কেমনে দেই? আমি একটা মাসও আমি মায়েরটা দিতে পারলাম না। খারাস জানি কোনান গেল বেটাটা, এতই খাটাস। বাপরে বাপ আসো আইরা বসেই আছে। এই লানন লান মাছ লর দাদা মাছ, আরে এদিকে দেখ না। এই সুজন না এই মাছটা কিনে দাও। এই মাছটা এইটা চাচা কত করে দাম? কেজি 350। 350? হ্যাঁ 350। মা চলো
মাছ কিনতে হবে না, তোমাকে আমি ডিম কিনে দিই, ডিম অনেক ভালো। ডিম খেলে স্বাস্থ্য ভালো হবে। না মা, আমি মাছ খাবো। মা চলো তো আসো, চলো। মা আমি ডিম খাবো না, আমি মাছ খাবো। স্পর্শ ডিম খাবে, হ্যাঁ ডিম, ডিম খুব ভালো। ডিম খাবো না, আমি মাছ খাবো, মাছ খাবো। চাচা হাফ ডজন ডিম দিন তো। ডজন? হ্যাঁ হাফ ডজন ডিম দাও, তাড়াতাড়ি দাও। ছটা ডিম? হ্যাঁ ছটা ডিম। এরা যো এনে ব্যাগ নে। আমি মাছ খাবো। স্পর্শ কথা শোনো। বলে দিনে দে, কাগজে প্যাকেট দিস না। খাবো না, আচ্ছা মাছ খাবো। মা মার কাছে আজকে টাকা নেই, হ্যাঁ টাকা হলে পরে কিনে দেব। মা আমি ডিম খাবো না, মা আমি ডিম খাবো না। মা ডিম ভালো, ডিম স্বাস্থ্যের জন্য ভালো। মা আমি ডিম খাবো না। 35 টাকা। মা আমি মাছ খাবো, আমাকে একটা মাছ কিনে দাও। স্পর্শ এমন করে না, আমি তোমাকে পরে মাছ কিনে দিব। চলো চলো চলো, আজকে ডিমটা খাও, আমি তোমাকে আরেকদিন বড় দেখে একটা মাছ কিনে দেব। সত্যি বলছি, কেঁদো না মা, আমার লক্ষ্মী মা, কেঁদো না। বলছি তো কান্নাটা বন্ধ করো না মা। দিদি, ও কাঁদছে কেন? ওকে আমি মাছ কিনে দিতে পারিনি তাই। শুনতে পছন্দ করো, তোমাকে একটা গান শোনাই। না আমি গান শুনবো না, আমি মাছ খাবো। আমাকে কিছু টাকা দেবেন, আমি মাছ কিনবো, বাচ্চাটা মাছ খেতে চাচ্ছে। কত টাকা লাগবে? আমি জানি না। নানু কান্দো না, কান্দো না, তোমার লেগে দুইটা ডিম বাজি করতাছি, বুঝছো? যাও। মা আসো, তুমি আমার সাথে আসো, চলো। আমার হচ্ছে সব জ্বালা, কিছু কইলে সব ভেঙ্গা কান্দো না হে, আর মাইয়াও কান্দে, মায়ও কান্দে, আমি কই যাব, আমি কি করব? তুমি মাছ খাবে বলেছিল না, এটা পছন্দ হয়? মাছ কত? 400 টাকা। দেন, পছন্দ হয়েছে তোমার? টাকা দেন। পারফরমেন্স খুবই খারাপ। আচ্ছা পূজা, তুমি কি করছোটা কি? আমি বুঝলাম তুমি অর্পিতার সাথে মিলে মার্কেটিং করছো, কিন্তু তোমার পার্সোনাল অ্যাচিভমেন্টটা কি? আরে বাবা, নিজের তো কিছু অ্যাচিভমেন্ট করতে হবে নাকি? আর তুমি, তুমিও কিন্তু অর্পিতার মতো অফিস থেকে টাকা নিয়ে রেখেছো, কি আশ্চর্য! আমি আর কতকাল সহ্য করব? আমাকে তো কাউকে জবাবদিহি করতে হয় নাকি? ইম্পসিবল, ইম্পসিবল। আমি কিছু অ্যাড্রেস তোমাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা এখনই ক্লায়েন্টের কাছে যাবে, যেভাবেই হোক আমাদের কোম্পানিতে বেশি পলিসি আনতে হবে। তোমরা পারছো না কেন? ওয়াই? কিভাবে নিজেদের রূপ যৌবন কাজে লাগিয়ে ক্লায়েন্ট অফিসে আনতে হয়, পলিসি ওপেন করতে হয়, তোমাদের এখনো শেখাতে হবে? তোমরা আমাকে দেখে শেখো না। শোনো, কে কিভাবে বড় হয় সেটা বড় কথা নয়, বড় হওয়াটাই বড় কথা। কি স্যার, ঠিক বলিনি? হ্যাঁ, ত
তোমাদের স্কিমটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে। স্যার, আমাদের কাছে সব পেপারস আছে, আপনি কয়েকটা সাইন করে দিলেই অ্যাকাউন্ট খোলা সম্ভব। তারপর আপনি আপনার মন মতো অ্যামাউন্টের FDR খুলতে পারবেন স্যার। কিছু মনে করো না, তোমার চেহারাটা মার্কেটিং কাজের জন্য যথাযথ নয়, ওটা ঠিক আছে, খুলে ফেলুন স্যার। খুলব? জি স্যার, খুলে ফেলুন। খুলব? খুলুন। জি স্যার, খুলুন। সত্যি খুলব? জি স্যার। ড্রাইভার, লুকিং গ্লাসটা অন্যদিকে ঘোরাও, বেয়াদবের মতো তাকাবে না। এই, তুমি চোখ বন্ধ করো। কেন স্যার, চোখ বন্ধ করব কেন? আমি খুলব। কি খুলবেন? প্যান্ট। মানে? তুমি তো বললে খুলতে। স্যার, আমি বললাম আপনাকে অ্যাকাউন্ট খুলতে, কারণ আমাদের স্কিমটা অনেক ভালো। আমি ভাবলাম প্যান্ট খুলতে বলেছ। এই ড্রাইভার, লুকিং গ্লাসটা ঠিক করো। স্যার, স্কিমটাতে কি কি সুবিধা আমি কি আপনাকে আবার বলবো? স্কিমের সুবিধা শুনে আমার লাভ নেই, ব্যবসা আমি ভালোই বুঝি। তোমাকে কত টাকা দিতে হবে সেটা বলো। স্যার, আমাদেরকে টাকা দিতে হবে কেন? আমরা তো চাকরি করি, কোম্পানির হয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা, একটু ভাবতে দাও। আর কখনো মেয়েদের সাথে উঠাবসা করবো না, এটা বলে কান ধরে উঠবস কর।
আর কখনো মেয়েদের সাথে উঠবাস করব না, মনে থাকবো। আই আই হোন্ডা আই, সোজা সোজা যা, হ্যাঁ ঠিক মতো চালাইস, খবরদার পালাইস না। কিন্তু রাজরানী হয়েছ তুমি, রাজরানী হ্যাঁ, পথের থেকে তুলে আনছিলাম আমি এই সগির মিয়া, সেরা জামা ছিল গায়ে, স্যান্ডেল ছিল না, এই সগির মিয়া তোমার নায়িকা বানাইছে, আর তুমি আমারে বানাইছো পথের ফকির বৈরাগী। রাখবো না ওই গাড়ি, আমি ভাঙ্গে দেবো তোমার ঘর বাড়ি, আমি আগুন লাগাই দেব, সব জ্বালাই দেব সব। এই শুনো শুনো, এখানে সিন ক্রিয়েট করো কেন, চলো এক কাজ করি, আমার বাড়ির সামনে দুই ভাই বসে থাকে। লস মারলো ফলাই দিলা, লস তো পুরাটাই। সত্যি সত্যি আপনি মহর্ষী নারী, আপনার ধৈর্য দেখে তো আমি মুগ্ধ, তবে আপনার স্বামীকে নিয়ে আমার ভয়, কোন দিন ঘুম হয়ে যায়। আর এই চামচাটা কেন? অবজেকশন, আমি চামচা নই, আমি দার্শনিক। লাঠি পিঠে পড়লে দর্শন ছুটে যাবে। অর্পিতা, আপনার জন্য আমি এবারও ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে ওরা যদি নায়িকার বাড়ির নিচে ঘোরাঘুরি করে তবে যে ছাড়াতে আসবে তাকেও আমি থানার ভিতর ভরে দেব। আর কোনোদিন আসবো না। আরে আসবেন আসবেন, থানা এলেই তো শুধু আপনার সাথে দেখা হয়, আপনার সাথে দেখা হলেই হৃদয়টা জুড়িয়ে যায়, আমাদের জীবনে আপনার অবদানের জন্য একটা স্যালুট। প্রকাশ দা, আপনি এত বেশি কথা বলতেছেন কেন? ওই কম কথা বলতে পারি না যে, সেই জন্য। আরিয়ান কোথায়? নানা বাড়ি গেছে, ওর মার কাছে। আমাকে একটু জানিয়ে দিলে কষ্ট করে আর আসতে হতো না। আমার একটা পিকিউলিয়ার ব্যাপার কি জানেন, অনেক সময় নিজের দায়িত্ববোধের কথা ভুলে যাই। ও, আমি আসি। আরে বসেন বসেন, নিউটনের তৃতীয় সূত্রটা জানেন? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আপনার জন্য কেউ কিছু করলে আপনারও তার জন্য কিছু করতে হবে, এটাই জগতের নিয়ম। আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেব। পিকিউলিয়ার ব্যাপার, আমি কি আপনার কাছে টাকা ফেরত চেয়েছি? টাকা মাটি, মাটি টাকা, মিল মহব্বত, বড় কথা। আজি কি প্রেম শিখাইয়া দিলা প্রাণ শাখা, যারে দেই মন প্রাণ সে দেয় ধোকা। আজি কি প্রেম শিখাইয়া দিলা প্রাণ শাখা, যারে দেই মন প্রাণ সে দেয় ধোকা। মা, আমার বাবাকে দেখতে ইচ্ছা করছে। স্পর্শ, এখন ঘুমের সময় হয়েছে, ঘুমাও। মা, আমার বাবাকে দেখতে খুব ইচ্ছা করছে।
আহা, বললাম তো, এত কথা বলছো কেন? মায়ের তো ঠিকই কইছে। মা, আমার খুবই ইচ্ছা করতেছে মা। মায়ের তো ঠিকই কইছে, ওর বাপেরে দেখতে ইচ্ছা করতেছে, আমারই তো দেখতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, তরে কত কইরা কইলাম, একটু মিল মিস কইরাল না। আচ্ছা, আমরা সংসার করি নাই, তোর বাপের লগে দেখি আমার কত ঝগড়াঝাটি হইছে। হ্যাঁ, তারপরে আমরা সংসার করি নাই, করছি তো। চুপ। মা, আমার বাবাকে দেখতে ইচ্ছে করছে তো। দিদি, আমি বলি কি তুমি বিষয়টা একটু ভেবে দেখো না। পূজা, তুইও? আমার সুদের টাকা নিয়ে আর কেউ আমার ঘুরাতে পারে না। আরে পূজা দত্ত, বাচ্চা, আমি চিনি না তোমারে। তুমি কই যাও, কই থাকো, তোমার ইতিহাস আমি জানি না। তুমি কি করো, কার সাথে ঘোরো? আমি আমি তোমার ঘরে আগুন জ্বালাই দেবো। তুমি তুমি আমারে চেনো না, তোমারে আমি 24 ঘন্টা সময় বাঁধিয়ে দিলাম। খবর আছে তোমার, কি মনে করছো তুমি? তবে আমার নজর তুমি আড়াইতে পারবা না। গেলাম আমি, 24 ঘন্টা মনে থাকবো? পূজা দত্ত বাচ্চা আমারে চেনে নাই, বুঝাই দেবো আমি কেডা। ওর কুষ্ঠির পিণ্ডি ঝামেলায় পড়লাম। এইরকম পাওনা তারা যদি ঘোরাঘুরি করে, হ্যাঁ, তাহলে বাসুম কেমনে? পাওনা দাওনা মিটায়া আমগো একটু সুন্দর মতো বাঁচতে দাও। মা, চুপ করো, চুপ করো। আমারে ব্যবহার কইরা তুমি নায়িকা হইছো। আমি ব্রেক না দিলে তোমারে হয়ে থাকতে হইতো। আমি তো এখনো সত্য স্বীকার করার মতো দুঃসাহসের জন্য আপনাকে স্যালুট। ইচ্ছা করে থাবড়ায় তোমার দাঁতগুলা ফেলায় দিই। এই নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই তোমার? তগো বালো সাই, এখনো কইতাছি জামাইর ঘর কর, জামাইর ঘর কর, জামাইর লগে মিল্লা যা। তোর জামাই সিনেমায় কাম করে, তাতে কি হইছে? মানুষে সংসার করে না, আমরা করি নাই? হ্যাঁ, আমরা দিয়ে কত কষ্ট করে সংসার করছি, তোরা আমরা তো কত কষ্ট করছি, কষ্ট করছি না, তারপরে আমরা সংসারে মিল্লা থাকি নাই, থাকছি তো। আর তোরা একটু কিছু জামাই বলো না। দাঁতে পোকা, দেখা কি যাবে।
কি রে আমার কথা কানে যায়? ওখানে কে রে? আমি কি কই হনস? ওখানে কে রে? কানে দেয় না কথা, আমি ভালো কথা কই তো? খেলিটা কানে দেয় না, মাথায় কি রে? মাইনসে নানান কথা কইবো, আমি হেইডা মজা লাগবো। দেখে ফেললো নাকি আমাকে? আমের ছাকা খাসনে কেন? আবার দেখবো আমি যে কথা কই হনস? তাতে পোকা হনস না তুই? হনা শেষ হয়ে গেছে না? ডাকনের কাম নাই। স্যার আমি এমজেড ফিনান্স থেকে। অর্পিতা বলছো? হ্যাঁ, কোথায় তুমি? আরে তুমি করে না বললে কমফোর্ট আছে না, তুমি করে বললাম। হ্যাঁ জি বলেন, আমি কি দেখা করতে আসবো স্যার? ওয়াই নট, তুমি এক কাজ করো, আমি আজ সন্ধ্যায় বরিশাল চলে যাচ্ছি স্টিমারে করে, তুমি দুদিনের সময় হাতে নিয়ে চলে আসো, আমার সঙ্গে যেতে পারো। আমরা লঞ্চে করে যেতে যেতে তোমার স্কিম সম্পর্কে কথা বলবো, নদীর ইলিশ দিয়ে ভাত খাবো, তোমার জন্য একটা রুম আমি বুক করে ফেলি, অফ কোর্স বেবি কেবিন। আসো আসো অর্পিতা, কিছু হবে না কিছু হবে না। আমি তাহলে এখন রাখি স্যার। আচ্ছা আচ্ছা। মানুষ খায় বাপের হোটেলে, তুমি খাও দুলা ভাইয়ের হোটেলে, খাও তো খাও, কম খাও না। তোমার একটা কথা বলি, আমার শ্রোক কান কিন্তু সব সজাগ, নিস্তালার মানুষ যেন উপরতলা না উঠতে পারে। আর শোনো, আমি কিন্তু কিছুদিন থাকবো না, তুমি কিন্তু সাবধানে থাকবা, নিজে বিপদে পড়ো না, আমাকেও ভাওলাইও না, তুমি হইল একটা লুচ্চা, শয়তানের শয়তান, আমি থাকবো না, সাবধানে থাকিস। দিদি, গত সেমিস্টারের টাকাটা দেওয়া হয়নি, এই সেমিস্টারের টাকাটা তুই যদি না দিস তাহলে নির্ঘাত আমাকে কলেজ থেকে বের করে দিবে। তুই কোনো চিন্তা করিস না, তুই একটু অপেক্ষা কর, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ তুই জাস্ট এখানে ওয়েট কর, আমি টাকার ব্যবস্থা করছি। মদ খাবেন? স্যার আপনি আপনি বলেছিলেন যে সন্ধ্যায় যদি আমি আপনার বাড়িতে আসি তাহলে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। বাড়িতে আসতে বলেছি, কথা বলবো, গল্প করব, জীবনের কত গল্প আছে জানেন? আমার ওয়াইফ 2003 সালে আমাকে ছেড়ে চলে যায়, আপনার গালের গালের ডান সাইডটা একটু দেখি তো, এই সাইডটা আমার ওয়াইফের সাথে খুব মিলছে,
আমার আজকে ওয়াইফের কথা খুব মনে হচ্ছে। শালার ওয়াইফ আমাকে ছেড়ে সাদা চামড়ার এক এক লোকের সাথে ভেঙে গেছে। স্যার আপনি অ্যাকাউন্টটা খুলুন স্যার, আপনি বলেছিলেন যে আজকে চেকটা দিবেন। আরে রাখেন, দুদিনের জীবন ক টাকা পান আপনারা? এই কমিশনই তো পান, কমিশনের ব্যবস্থা ওসব আমি করে দেব। আমাকে আমাকে আমার ওয়াইফের কথা মনে করতে দিন। আমি আমি আপনাকে দেখে আমার ওয়াইফকে মনে করতে চাই। স্যার আপনারা মার্কেটিং এর লোকদেরকে কি ভাবেন? আমরা কি শুধুই আপনাদের ভোগ্যপণ্য? আমরা মানুষ না? আরে রাখো, দেখো ওই সমস্ত কথা শুধু বই লেখা থাকে, বাস্তবের সাথে এসবের কোনো মিল নেই। তোমাকে আমি কিছু দিব, তুমি আমাকে কিছু দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলো তো তোমার কি আছে আমাকে দেবার? টাকা টাকা তো নেই তোমার, তোমার যে আছে তা তোমার এই শরীরের ভেতরেই আছে। স্যার আমি আসি। স্যার আজকে তো আপনার আমার মতো একটা মেয়ে থাকতে পারতো স্যার। স্যার আপনার মেয়ে হলে কি আজকে আপনি এরকম কাজ করতে পারতেন স্যার? আমি একজন গরিবের মেয়ে, আমি মার্কেটিং এ কাজ করে বলে আজকে এটা আমার অপরাধ? আপনারা সব পুরুষ একে এমন স্যার? ছি স্যার ছি। পূজা, এতক্ষণ কোথায় ছিলি? তুমি তুমি সব কিছু জিজ্ঞেস করো, খালি এটুকু জানতে চাও না যে আমি কোথায় ছিলাম। দিদি দিদি আমাকে একটা কাজ দাও দিদি, আমাকে একটু বাঁচার ব্যবস্থা করে দাও দিদি। আচ্ছা ঠিক আছে, আরেকটা অফিসে তোর একটা কাজের ব্যবস্থা করে দেব। পূজা চল বাইরে যাই। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, আগল হা বুঝ।
বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, পাগল হওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যাই তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি আমার আরো এরকম 35 জন বন্ধু আছে যারা প্রত্যেকে 35টা করে পলিসি খুলতে পারে, আর আপনি এটা কি পাঠাইলেন? স্যার, স্যার আমাদের পলিসিটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ স্যার। কি গেল সেটা তো ইম্পর্টেন্ট না স্যার, আপনি আপনি পলিসির উপর কনসেন্ট্রেট করেন স্যার। আচ্ছা, আপনি এটা কোনো কথা বললেন? আপনি ধরেন একটা সুস্বাদু বিরিয়ানি খাইতে দিলেন আমার একটা ভাঙা প্লেটে, আমি কি খাবো নাকি আপনি খাবেন না সে খাবে? কেউ তো খাবে না। আমাদের ধর্মে বলছে ওয়াদা ভঙ্গকারী শয়তানের ভাই, সে তো ওয়াদা ভঙ্গ করছে আমার সঙ্গে, আমি কি আমার ধর্মের বিরুদ্ধে যেতে পারি? স্যার, মেয়েটা আপনার সাথে কি করেছে? আরে কিছুই তো করে নাই। ও কুত্তার বাচ্চা। জায়গা, আমি আমার একটা নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য আপনারে বলি, আমি অত্যন্ত লাজুক, অত্যন্ত নম্র একজন মানুষ। আমি মেয়েদেরকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। আমি কখনোই তাদের চোখের দিকে তাকায় কথা বলি না, সবসময় তাদের পায়ের দিকে নজর রেখে কথা বলি। এই যে আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমার চোখ কি খোলা না বন্ধ? আপনি বলেন, চোখ বন্ধ আছে না? বুঝতেছেন আপনি, এইরকম একটা মানুষ তার সাথে সে ওয়াদা ভঙ্গ করছে। স্যার, স্যার আমি বলছিলাম কি আপনি কনসেন্ট্রেশনটা স্যার আমাদের পলিসির উপর করেন স্যার। আমি আমি দুই একদিনের মধ্যে আপনার কাছে একটা ভালো মার্কেটিংয়ের মেম্বার পাঠাবো স্যার। আচ্ছা দেখি পাঠান, আপনাদের কমিটমেন্ট দেখা যাক, আগে দেখি বুঝি করি, তারপরে না হয় পলিসি টলিসি করা যাবে। স্যার, স্যার আপনি কি খাবেন স্যার? না না না, এমন বাজে খাওয়া দাওয়ার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই। আমার ডায়াবেটিস আছে, আপনারও তো মনে হয় ডায়াবেটিস। স্যার আমার কোনো ডায়াবেটিস নাই। কিন্তু চেহারা ডাইস দেখে তো মনে হইতেছে আপনার ডায়াবেটিস আছে। চোখ তো গর্তে ঢুকে গেছে গিয়া, চাপা ভেঙে গেছে গিয়া। ওই আবার আমদায় দাঁড়ায় যে মৌজ নিতেছে, ওই রকম মৌজ একদিন আমিও নিছি। এক সময় আমিও অনেক মৌজ নিছি, পাড়ায় যাওয়ার অভ্যাস ছিল আমার। আপনি কিসের সাথে কি বিষয় ফেললেন প্রকাশদা? আমি যা করছি ভালোবাসাই করছি। তুমি কি ওর সাথে রিলেশন করছো? অবশ্যই। আবারও করতে কি মন চায় জানি না। আসলেই তুমি ওরে ভালোবাসো না, ভালোবাসো ওর দেহটারে। ওই সেমরি যদি তোমারে একবার উপরে নিয়ে ডাইকা, শেষবারের মতো করে, তাইলে তোমার মোহ কেটে যাবে শুধু একবার। ইচ্ছা করতেছে ওই চারে লাথি দিয়ে বারান্দা থেকে ফেলায় দিই। তোমার ওই ভাঙা ঠ্যাং দিয়ে লাথি দিতে গেলে নিজেই কায় ধুয়ে পড়ে থাকবা।
হাসেন না প্রকাশ দা, আপনার হাসিটা বড় কুৎসিত। ক্লায়েন্টের অনেক কমপ্লেইন আছে, তারপরও আমি ভাবছি ইউ আর দ্য বেস্ট। বলতে পারো এটা তোমার জন্য একটা অপরচুনিটি, উপরে ওঠার সিঁড়ি। আরে আরে চিরকালটা তো এই এক জায়গায় থাকবে না। তোমাকে একটা কথা বলে রাখি, অর্পিতাকে আমরা কর্নার করে রেখেছি, আর তোমার সুসংবাদ হচ্ছে এই পলিসিটা পেলে তুমি একটা ইনক্রিমেন্ট পাবে। আই নো ইউ নিড মানি, গো গো অ্যাহেড। এর আগে তোমাদের অফিসের যে মেয়েটা আসছিল তার রানগুলি আসলো সিগনা সিগনা, আবার আমার বয়ের রান একটা আত্মীর মতো মোটা মোটা। তোমারটা মাশাআল্লাহ একদম ঠিকঠাক। ও মা, আবার দেখি থল থল করে কি আশ্চর্য, আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? আরে তোমাদের সমস্যা কি জানো, তোমরা না মানুষকে সম্মান করতে চাও না? এই দেখো আমি মানুষকে সম্মান করি, আদর করি। যাকান থাকান জারি তারে ড্রাইভার, গাড়ি থামাও। আরে গাড়ি থামাবো কেন, আমি তো তোমাদের ওখানে পলিসি খুলবো। আপনার মতো নোংরা ক্লায়েন্টের আমাদের কোনো দরকার নেই। গাড়ি থামাবো বলছি, গাড়ি থামাও। আরে কিলো, আমি তো তোমার স্যুপ খাওয়াবো। আর খাতা পরে হাত ছেড়ে দাও। আরে কি আশ্চর্য, দাও তো। এই চালা চালা চালা। এই তোর আমি কইছি থামতে, হ্যাঁ তুই কাটে বার আমার নাকি এই সেরি এক সেরি যাইবো আর সেরি আইবো, তোর চাকরি থাকবো, তোর চাকরি দিবো সেরি। অল্প অল্প ভালোবেসেছি, তারে আমি চোখে দেখিনি। ওইসব স্কিম টিস্কিম এখন আর আমার ইন্টারেস্ট নেই, সব ইন্টারেস্ট শেষ হয়ে গেছে, এখন আমার একটাই ইন্টারেস্ট মেয়ে যেমন আপনারা। আমি আপনাকে আমার স্কিম করব, পাশাপাশি আরো কিছু ক্লায়েন্ট দিব, তার বিনিময়ে বুঝিনি তো আমাকে কি দিতে হবে। আপনাকে কি দিতে হবে সরি আমি বুঝতে পারিনি। হ্যালো, হ্যাঁ তুই খা, আমি আসতেছি আইতাছি, আপনি একটু বসেন আমি আসতেছি।
ভালোবাসা তো একতরফা ইনভেস্ট করে গেলাম, রিটার্নের ব্যবস্থা কি? এতগুলো টাকা তো এখন আমি দিতে পারবো না। আরে আমি টেকের কথা কইছি নাকি? আমি আসলে খুবই অসুখী একজন মানুষ, এই জন্য অসুস্থ আচরণ করি সবার সাথে। বিশ্বাস করো, তুমি যদি আমার বিয়ে করো আমি ভালো হয়ে যাব। আমি তোমার সুখে রাখবো, কথা দিলাম। এই তোমার ডিসচার্জ লেটার নাও। জীবনে উপরে উঠতে গেলে স্যাক্রিফাইস করতে হয়, তুমি সেটা জানো না। তোমার সাথে যে রাত কাটিয়েছে যে মেয়েটি, সেই মেয়েটি এখন আমাদের সম্মানিত ক্লায়েন্ট। শুধু তাই নয়, তুমি যে ক্লায়েন্টের কাছে গিয়েছিলে সে এখন তার স্ত্রী। ও হ্যাঁ, পূজা, পূজা তোমাকে এই চিঠিটা দিতে বলেছে। নাও এন্ড গেট আউট। হ্যালো, এই সমস্যাটা কি তোমার? আমি বলেছি না ফাইল আমি সাইন করতে পারবো না। স্টপ ইট, স্টপ ইট।
দিদি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে মুখ দেখাবার মতো মুখ আমার নেই। আমি জীবন যুদ্ধে হেরে গেছি, তুমি হেরো না দিদি। সবাই হেরে গেলে নোংরা মনের পুরুষগুলো অট্ট হাসি হাসবে, জিততে তোমাকে হবেই দিদি। এই যুদ্ধে তুমি একা নও, তোমার মতো এরকম অনেক অর্পিতা বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে। তুমি জিতলে ওরাও জিতবে। আর কিছু লিখতে পারলাম না দিদি, আমার হাত কাঁপছে। আমি যে চাঁদ দেখি, দুনিয়ার সব সুন্দরী মেয়েরা তো সেই চাঁদই দেখে না? চাঁদ যত দূরেই থাক, দেখতে তো কোনো অসুবিধা নাই, আছে নাকি? হ্যাঁ, তুমি কি শুধরাবে না? প্রতিশোধ না নিয়ে আমি ফিরবো না। আমার চাকরি চলে গেছে, আমার হাতেও তো সিনেমা নাই। অবুঝ তুমি। পৃথিবীর সবাই বুঝদার হলে অসুবিধা আছে, আমার মতো কম বুঝদার থাকাই ভালো। হিরে চলো, আমাদের একটা বাচ্চা আছে। সব পাখি নিরে পেরে না, তোমারও বহুত বড় ধোকা দিছে। কম করছো তুমি ম্যাডার লেগে? আমি তো এতিম পোলা, জীবনেও কারো ভালোবাসা পাই নিকা। সব আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে ভালো লেগে করছে। এক দরজা বন হয়েছে, আল্লাহ আরেক দরজা খুলে দিয়েছে। তুমি না এক কেলে ফালি আল্লাহান, সহজ সরল, সহজ সরল মাই আমার খুব ভালো লাগে। ফারি হয়ে আমি তো হাত জাকি দিয়ে গেছিল গা, সত্যিই আমার থুয়া চলে যায় গা। আল্লাহ, আমি এতিম পোলা, আল্লাহ মালিক। খালি কান্দা কাটি, কান্দন ছাড়া কোনো কথা নাই। এই তুমি কান্দ কে? হ্যাঁ কান্দাছো কে? তোমার মায়ও কান্দে, আমিও কান্দি, আমার মায়ও কানছে, এখন তুমিও কান্দ। কান্দা বন্ধ করো, বন্ধ করো কান্দা।
কান্দার কান্দা জ্বালায় মারলো আমারে, সংসার করতে করতে আমি মরিয়া গেলাম। কাঁদছ কেন মা? এই তুমি কই যাও, হ্যাঁ কান্দবো না কে? সারাদিন মা এটা কান্দে, আমারে শুদ্ধা কান্দায়, কই কই যাও জানি না, এহেনে ওহেনে ঘুরে বেড়াও, যা খুশি তাই করো। মা তুমি কোথায় ছিলে, এত দেরি হলো কেন? আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম মা। মা আমাকে নিলে না কেন? এখন যাওয়া যাবে না মা। মা আমি বাবার কাছে যাইতে চাই, মা আমি বাবার কাছে যাইতে চাই। মা বলছি তো এখন যাওয়া যাবে না। না না সারা জীবন খালি নাই শুনলাম, হ্যাঁ শুনলাম না। এই দিল্লিতে যাও যাইবো না, মায়ের বাবার কাছে যাইবো না, হ্যাঁ তুই খালি একা একাই যাবি, আমার বুঝি মন চায় না। আমি বাবার কাছে যাবো। স্পর্শ সরি মা, আমি বাবার কাছে যাও। সরি চলো। কই গেল? আমার বুঝি যাইতে ইচ্ছা করে না না, আমার বুঝি মায়ের জামাই দেখতে ইচ্ছা করে না না, এই সংসারে আমি খালি খাটতেই বললাম, আমার আর এই সংসারে দরকার লাগে না। তুমি একটু ভেতরে যাও, আমি আঙ্কেলের সাথে কথা বলে আসছি, যাও। কি চাই? তোমার জামাইটা তো ভালো না, তোমার কষ্ট আমার ভালো লাগে না দেখতে, কিছু করার পরেই না, মাগের বিবেকটা তো আছে আমার, আমার খুব ভালো লাগে। আমি ফারিয়া না,
আমি ওর পিতা, আমি ওর পিতা, আমি ওর পিতা। আমি বিয়ে করব। অর্পিতা, আমি যদি তোমার কাছে ফিরে আসি আমারে আশ্রয় দিবা? আমি আর যাব না তোমার কাছে, কোনোদিনও যাব না তোমার ছাড়া। আমি বাঁচু, আমি যে কতদিন ঘুমাই না অর্পিতা তুমি জানো। তুমি আমার লও, তোমার জিন্দগিতে আমার একটু রাখো। আমি আবার ঘুমাইতে চাই। আমি তোমার জীবনে আমার মেয়েটা তোমার জোয়া চাই, তোমার লাগে একটু চাই, তোমার আমি একটু ভালোবাসবার চাই। তুমি আমার কিছু বলো না কেন অর্পিতা, কিছু বলো অর্পিতা। এই জীবনে আমার কেউ ভালোবাসে না ইচ্ছা। তুমি আমার রাখব, তুমি আমার 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 তোমার জীবনে রাখো, আমার ধন্যবাদ দাও, তোমার ধন্যবাদ দাও আমার একটু আমার তোমার জামাই তোমার বহুত কষ্ট দিচ্ছে। তুমি কতদিন তোমার জামাই জোয়াক পাও না। আমি তোমার লগে একটা রাই তোমার ভালোবাসু, আমার এই সুযোগটা দাও অর্পিতা, আমার তোমার ভালোবাসার সুযোগটা দাও, খালি একবার অর্পিতা। এক I can't. I just can't take this anymore. What he think of himself? Karishma's boyfriend hobe? Don't he look at his face? Okay fine. Ami manchi career er shurute manush onek bhul kore. As a heroine ami o seta korechi. Wrong step niyechi. Tai bole ekta choto loker sathe to ami sara jibon thakte parina, tai na? এত বড় সাহস! আর তুমি তুমি কি করছো? তুমি তো কিছুই করছো না। আমি তো শুধু তোমার হুকুমের অপেক্ষায় আছি। কিছু বলছো না যে? এক কাজ করো, ওকে মেরে বস্তায় ভরে শীতলক্ষা নদীতে ফেলে দাও, যাও। This is my order. তোমার বাজার বার উঠা খালি একটা রাই ধরে থাকবে তো তোমার।
অফিসার অফিসার আমার হাজবেন্ড আপনার হাজবেন্ডের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই জি স্যার কিন্তু কিন্তু ওই নায়িকা আমার হাজবেন্ডকে জি স্যার আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আপনার হাজবেন্ডের ব্যাপারে আপনি আর কখনোই আমাদের কাছে আসবেন না অফিসার অফিসার প্লিজ আই এম সরি স্যার স্যার সরি স্যার সরি স্যার আমরা সবাই দৌড়ের উপরে আছি এসপি স্যারের বাসা থেকে দুইটা গরু চুরি হয়ে গেছে প্লিজ প্লিজ ক্ষমা করুন যান স্যার জি স্যার স্যার গরু যেখান থেকে পারি নিয়ে আসবো স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার স্যার গরু কোথায় নিয়েছে কে নিয়েছে কোথা থেকে আছে কোথায় আছে আমি সব সব ব্যবস্থা করে নিয়ে আসছি স্যার স্যার আপনি কোনো টেনশন করবেন না আমি ব্যবস্থা করছি স্যার স্যার জি স্যার স্যার প্লিজ প্লিজ স্যার জি স্যার স্যার ওকে স্যার ওকে স্যার
দরজার সামনে তে লাশটা বুঝল অর্পিতা কইছে তরে মারতে আমি অর্পিতার লাইগা সব করার পারি দরজা খোল নাহলে ভাইঙ্গা ভালো সহকারী পরিচালক সগির মিয়ার উপরে কিন্তু একটি রহস্য উন্মোচিত হতে না হতেই অন্য আর একটি রহস্যের জন্ম কিছুক্ষণ আগেই শীতলক্ষার জলে পুলিশ সগির মিয়ার লাশ খুঁজে পেয়েছে শুধু সগির মিয়া নয় খুন হয়েছে আরো একজন কারিশমা কাপুরের বর্তমান বয়ফ্রেন্ড সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে একটি ধূম্রজাল আর এই ধূম্রজাল থেকেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য ধারণা করা হচ্ছে সগির মিয়া নয় সগির মিয়াকেই খুন করেছিল কারিশমা কাপুর আর এই খুনের প্রতিশোধ নিতে গিয়ে সগির মিয়ার স্ত্রী মিসেস অর্পিতা তার একান্ত সহচর শাহেদ আলী সুজনকে দিয়ে কারিশমা কাপুর এবং তার বর্তমান বয়ফ্রেন্ডকে খুন করিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারিশমা কাপুরের লাশ বাসায় ফ্রিজিং গাড়িতে তোলা হচ্ছে আর কারিশমা কাপুর অপমৃত্যু এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যা আমরা সকলেই চাই আমাদের মিডিয়াতে আবার শান্তি ফিরে আসুক আমরা সকলেই চাই আমাদের মিডিয়া হোক পরকিয়া মুক্ত পারভেজ সুমন চ্যানেল 69 দুটোকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওখানে পোস্টমর্টেম করা হবে এবং পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর আমরা জানতে পারবো হত্যাকাণ্ডটি জনপ্রিয় চিত্রনায়িকা কারিশমা কাপুরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে আততায়ী শাহেদ আলী সুজন স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জানা গেছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সগির মিয়ার সাথে কারিশমা কাপুরের পূর্ব শত্রুতায় শাহেদ আলী সুজনকে দিয়ে কারিশমা কাপুরকে হত্যা করিয়েছে পানি দিবা